আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে সেরি সিস্টেম কিভাবে অ্যাক্টিভ করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকেই হয়তো জানেন না যে এই সেরি সিস্টেমটা কি সেরি সিস্টেমটা হচ্ছে ব্যাঙ্কিং ক্ষেত্রে একটি নতুন ডেভেলপমেন্ট আপডেট সিস্টেম যেমন আমরা সৌদি আরবের ভেতরে কারো কাছ থেকে রিয়াল নিয়ে আসতে হলে অথবা রিয়াল পাঠাতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেয়ে থাকি বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকি তারপর রিয়াল ট্রান্সফার হয়ে থাকে অন্যথায় ধরুন আপনার কাছে একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যেমন আলরাজি ব্যাংকে। এখন আপনি আলরাজি ব্যাংকের এটিএম থেকে অথবা আলরাজি ব্যাংকের মোবাইল অ্যাপ থেকে আপনি চাচ্ছেন যে আল আহলি ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করতে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার হচ্ছে না অনেক ক্ষেত্রে ব্যাংকে গিয়ে তারপর ট্রান্সফার করতে হয় এই সকল ঝামেলা থেকে মুক্তি দিতেই সেরিয়া সিস্টেমকে লঞ্চ করেছে সৌদি সরকার এই সেরি সিস্টেমটা যদি আপনি আপনার মোবাইলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দেন তাহলে আপনি চাইলে আপনার আকামা নাম্বার অথবা মোবাইল নাম্বার অথবা ইমেল আইডির উপরে রিয়াল ট্রান্সফার করাতে পারবেন এবং আপনি চাইলে অন্য কারো কাছে তার মোবাইল নাম্বারে অথবা তার আকামা নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন শুধু শর্ত হলো যে দুপক্ষেরই এই সেরি সিস্টেমটা অ্যাক্টিভ থাকতে হবে এই সেরি সিস্টেমে ব্যালেন্স ট্রান্সফার করতে হলে যে কোনো সময় টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি মানি ট্রান্সফার করতে পারবেন তো বন্ধুরা চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই যে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে সেরি সিস্টেমকে অ্যাড করবেন প্রবাস বাংলা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সেবায় নকিব তো চলুন শুরু করা যাক বন্ধুরা আমি এখন আলরাজি ব্যাংকের মোবাইল অ্যাপের মাধ্যমে সেরি সিস্টেমকে অ্যাক্টিভ করে দেখাবো আপনার কাছে যদি অন্য ব্যাংকের অ্যাকাউন্ট থাকে যেমন আল আহলি ব্যাংক। আল ইনমা ব্যাংক আল ইনজাজ ব্যাংক আল জাজিরা ব্যাংক এ এন বি ব্যাংক রিয়াদ ব্যাঙ্ক ইত্যাদি সহ যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সেরি সিস্টেমকে লিঙ্ক করাতে হলে এই ভিডিও শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে এই ভিডিও শেষ পর্যন্ত আপনি দেখলেই শিখে নিতে পারবেন যে কিভাবে সেরি সিস্টেমকে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করাতে হয় তো বন্ধুরা প্রথমেই আমি এখন আমার মোবাইলে থাকা আল রাজি আল মুবাশের অ্যাপটি ওপেন করে এই সেরি সিস্টেমকে অ্যাক্টিভ করব বন্ধুরা আমি এখন আমার নিজস্ব পাসওয়ার্ড দ্বারা অ্যাপটি ওপেন করে নিব। আপনাদের যদি না জানা থাকে যে কিভাবে অনলাইনে মোবাইল ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন করতে হয় তাহলে আমি একটি ভিডিও উপরের আই বাটনে দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন প্লিজ যাই হোক একটি ওটিপি কোডের মাধ্যমে আমি নিয়মানুসারে আমার অ্যাপটি ওপেন করে নিলাম ওপেন হওয়ার সাথে সাথে দেখুন একটি স্যারি ওয়ার্নিং চলে আসছে আপনি যদি এইভাবে এখন লগ করেন লগ করার পর সাথে সাথেই এই সেরি অপশনটি অটোমেটিক্যালি চলে আসবে যাই হোক এই অপশন আসার পরে এই প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ন্যাশনাল আইডি তারপর রয়েছে মোবাইল নাম্বার তারপর ইমেল অ্যাড্রেস এই তিনটার মধ্যে যে কোনো একটি আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন অথবা এই তিনটা অপশনের তিনটাই আপনি অ্যাক্টিভ করতে পারবেন যাই হোক ক্রমান্বয়ে আপনি সেটি লিংক করতে চাইলে অথবা অ্যাক্টিভ করতে চাইলে এখানে নিচে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে একটি ঠিক চিহ্ন দিতে হবে তারপর অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে দেন ক্লিক অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখুন সরাসরি আপনার অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে অ্যাকাউন্ট নেম অ্যান্ড নাম্বার এখানে শু করবে তারপর আপনি এখানে একটি ক্লিক করে সেটিকে সিলেক্ট করতে হবে তো আমি এখন এটি সিলেক্ট করে নিচ্ছি আমি এটি সিলেক্ট করার পর যে নিউ পেজটি আসছে এখানে প্রথমে উপরে থাকবে আপনার অ্যাকাউন্ট ডিটেলস তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লিঙ্কেড এলিয়াসেস এই লিঙ্কেড এলিয়াসেসের নিচে থাকবে আপনার আইডি নাম্বার তারপর দেখুন লেখা রয়েছে লিঙ্ক ইউর ন্যাশনাল আইডি তারপর নিচে রয়েছে লিঙ্ক নিউ মোবাইল নাম্বার তারপর রয়েছে আপনার ইমেল আইডি যাই হোক এখন এই প্রথম অপশনটিকে আপনি যদি অ্যাড করতে চান তাহলে ক্লিক করতে হবে ঠিক এই অপশনের উপরে ন্যাশনাল আইডি অপশনের উপরে ক্লিক করার পর নিচে ডানপাশে দেখতে পাচ্ছেন লিঙ্ক লেখা রয়েছে সেই লিঙ্ককে ক্লিক করতে হবে দেন ক্লিক লিঙ্ক তারপর আপনার মোবাইলে একটি ওটিপি কোড আসবে এই ওটিপি কোডটি আপনি টাইপ করে নিতে হবে ঠিক এই জায়গাটায় এখানে টাইপ করার পর অটোমেটিক্যালি সেটি লিঙ্কেড হয়ে যাবে দেখুন উপরে একটি মেসেজ অলরেডি আসছে যেখানে লেখা রয়েছে যে আপনার এই স্যারি সিস্টেমে আপনার ন্যাশনাল আইডিটি অলরেডি লিঙ্কেড হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এখন ধারাবাহিকভাবে আমি নিচে যে অপশনটি রয়েছে মোবাইল নাম্বার অপশন এখন এই মোবাইল নাম্বার আমি লিঙ্কেড করব। যাই হোক সেজন্য আমাকে এখন ক্লিক করতে হবে এই অপশনের উপরে মোবাইল অপশানে ক্লিক করার পর এখানে আমাকে নাম্বার টাইপ করে নিতে হবে তো এখন আমি এখানে টাইপ করে নিচ্ছি আমার মোবাইল নাম্বার যথারীতি আমার মোবাইল নাম্বার টাইপ করা শেষ তারপর আমি ক্লিক করব ডান দেন ক্লিক ডান ডান তারপর নিচে রয়েছে সেভ এই সেভ অপশানে ক্লিক করার পর ঠিক আগের মতো আপনার মোবাইলে একটি ওটিপি কোড আসবে এবং এই ওটিপি কোডটি আপনি টাইপ করে নেবেন বরাবরের মতো ঠিক এই জায়গায় টাইপ করার পর দেখুন আবারও উপরে মেসেজ শু করছে যে আপনার মোবাইল নাম্বারটি এড হয়ে গেছে সেরি সিস্টেমের মধ্যে তো বন্ধুরা ঠিক এইভাবে ধারাবাহিকভাবে আপনি যদি চান যে আপনার ইমেল আইডি অ্যাড করে নেবেন ঠিক একইভাবে একই সিস্টেমে আপনি এড করে নিতে পারবেন আর যদি আপনার মোবাইলে অটোমেটিক্যালি এই অপশনটি না আসে তাহলে আপনাকে ব্যাকে যাওয়ার পর এখানে থ্রি ডোটে ক্লিক করতে হবে থ্রি ডোটে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে অপশনগুলো আসছে ঠিক নিচে স্ক্রোল করে যাবেন এই দেখুন ঠিক নিচে যাওয়ার পর এখানে রয়েছে ট্রান্সফার প্রিফারেন্স ক্লিক করতে হবে সেখানে ঠিক এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক উপরে রয়েছে এল ম্যানেজমেন্ট ক্লিক করতে হবে সেখানে তারপর আসবে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং নেম ক্লিক করতে হবে সেখানে তারপর চলে আসবে সেরি সিস্টেম অপশন তো যাই হোক ভিওয়ার্স আশা রাখি আপনারা কমপ্লিট বুঝতে পেরেছেন যে কিভাবে এই সেরি সিস্টেমের মধ্যে আপনার আকামা এবং আপনার মোবাইল নাম্বার এবং আপনার ইমেল আইডি অ্যাড করতে হবে এবং কিভাবে এই অপশনটি খুঁজে বের করবেন তারও আমি সিস্টেমটি দেখিয়ে দিয়েছি আশা রাখি আপনারা সব কিছুই বুঝতে পেরেছেন যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার কোনো উপকারে আসে তাহলে প্লিজ একটি লাইক দিবেন কারণ একটি লাইকের কারণে আমাদের কাজের আগ্রহ অনেকটাই বেড়ে যায় এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে যদি আপনার ইচ্ছা থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে নেবেন এবং পাশের ব্যাল বাটনটিও বাজিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সহজ হবে আপনাদের ওকে থ্যাংকস ফর ওয়াচিং